Selamun aleyküm prije dorshok. Aske shombar 24 april 2023. Amra aske obosthan korchi Ghoraghat upojelar Dinajpur jelar antorgoto Shegoti jobe Ranigonjer hate. Aske chaguler hater je bortoman dam tai bortoman dam ta apnader samne tule dhorar chesta korbo. To shororitur kishi channel er pokkho theke apnaderke shagoto. Apnara video jore sathe thakben amader. Selamun aleyküm ankel. Hello sen. Bokri kar apnar. Acha acha bhai jan bhalo achen to na? Acha sagol koyta nechilen? Sagol kintisi. Acha acha kintisen acha acha acha. To sagoler bazar kemon ajke mone hocche? Bazar khub beshi. Bazar khub beshi na? Apni আসেন কোথা থেকে আসেন? কুমিল্লা। কুমিল্লা থেকে আসেন এখানে? বাবা অনেক দূর তো। তো আজকে মোটামুটি যে ছাগলের দামগুলো আর কি এটা একটু মানে দর্শককে বলেন তো একটু মানে দাম কি রকম আজকে? দাম বেশি, দাম অনেক বেশি আছে। দাম অনেক বেশি না? তারপরে মোটামুটি এই যে ছাগলটা আছে যে চক্রা যে ছাগলটা আছে ছাগলটার দাম কেমন হতে পারে? দাম হলো 14500। 14500 না? আর এই এই পাশে যে লম্বা ছাগলটা আছে এটার দাম কেমন হতে পারে? 70000। ওই পাশে সাদা কালো যে ছাগলটা আছে 60000। ওই সাদা কালো আছে লালটা দুটো মিলে 60000। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের ছাগলের বাজার অনেক বেশি। সামনে আমরা আরো যে ছাগলগুলো আছে ছাগলের দাম জানার চেষ্টা করব। আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ছাগল কয়টা এনেছিলেন? তিনটা আনছিলাম। একটা কি বিক্রি করছেন? একটা বিক্রি করছেন। আচ্ছা আর দুইটা আছে না? হ্যাঁ। তো যেটা বিক্রি করছেন মানে আজকের বাজার কেমন মনে হচ্ছে? বাজার একটু বেশি। বাজার একটু বেশি না? আচ্ছা আচ্ছা। এই যে দুটা ছাগল আছে এটা মানে কি জাতের ছাগল? এই দুটা ক্রস এগুলা। আচ্ছা আচ্ছা, ক্রস মানে রাম ছাগল আর কি? হ্যাঁ। দুইটা কি হালন বাচ্চা হালন নাকি? দুটাই বুড়ানি। বুড়ানি দুইটা। বাচ্চা আছে নাকি এগুলার? কাস্টমার দাম কেমন করছে এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, তো মানে কাছাকাছি গেছে আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক সামনে যে ছাগল দুটো দেখতে পাচ্ছেন এই দুটো মনে হয় খাসি খাসি আর কি। খাসি দুটোর দাম আমরা জানার চেষ্টা করবো। তার আগে এই যে ছাগলগুলো আছে চাচার কাছ থেকে এই ছাগলের দামগুলো একটু জেনে নেই। সালাম আলাইকুম চাচা। সালাম আলাইকুম চাচা, কি এগুলো আপনার? চাচা মনে একটু ব্যস্ত আছে আর কি। আমরা এই খাসিগুলোর দাম জানার চেষ্টা করবো আমরা এখন। সালামু আলাইকুম ভাই, কথা বলা যাবে কি আপনার সামনে? খাসি কয়টা এসেছিলেন? খাসি কয়টা এসেছিলেন আজকে? পাঁচটা এসেছিলেন। বিক্রি করছেন কয়টা? তিনটা বিক্রি করছেন। তাতে ছাগলের বাজার কেমন মনে হচ্ছে আজকে? মোটামুটি আছে না? তো এই খাসিটার মানে ওয়েট কেমন হবে, এটার ওজন কেমন হবে? 27-28 কেজি একটা। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের? এটা কয় দাঁত? এগুলার চার দাঁত, দুইটারই চার দাঁত করে না? এগুলো দাম কেমন চাচ্ছেন? এগুলার দাম কেমন চাচ্ছেন? একটাই 32000। একটাই 32000। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা খাসি বা একটা খাসি 32000 টাকা দাম চাচ্ছে আর কি। কাস্টমার দাম করছে ভাই এ পর্যন্ত? কেমন দাম করে কাস্টমার? অনেক ডিফারেন্স তো, 22000 আর 32000 ডিফারেন্স। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কাস্টমার এই পর্যন্ত 22000 টাকা দাম করছে আর কি। উনি চাওয়া দাম হচ্ছে 32000 টাকা। আমরা সামনে যে খাসিগুলো আছে খাসি দুটার দাম জানার চেষ্টা করবো আমরা। ওদেরা কি বিক্রি হয়ে গেল নাকি?
আমরা এখানে বাচ্চা ছাগলের যে দাম আছে বাচ্চা ছাগলের দাম ধরার চেষ্টা করব মাছ ছাগলের আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না ছাগল কয়টা এনেছিলেন এই দুইটা আরে ভাই একদম দুইটা ছাগলের বাচ্চা কয়টা দুইটা করে চারটা আর কি এগুলা কি দেশি জাতের না এগুলা কয় দাঁতের এগুলা বুড়ানি যেগুলা আছে চার দাঁত করে দাম কেমন চাচ্ছেন ভাই এগুলার দাম কেমন চাচ্ছেন এগুলার একটা 10,000 টাকা আর কি বাচ্চা সরকারে 10,000 কাস্টমার দাম কেমন করছে 7-8 করে আর কি 7-8,000 টাকা দাম করে সাথে বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার হালকা না সবাই তো একই কথাই বলতেছে বাজার নাকি আজকে একটু হালকা আর কি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি এখন রানীগঞ্জের হাটে এটি ঘোড়াঙ্গা উপজেলার দিনাজপুর জেলার অন্তর্গত সামনে সালামু আলাইকুম স্যার সালামু আলাইকুম চাচা চাচা কথা বলা যাবে একটু ছাগল কয়টা এনেছিলেন আজকে 5টা এদিকে একটু ক্যামেরার দিকে তাকান না এটা কি জাতের ছাগল এটা যমুনাফারি দুইটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনাফারি জাতের ছাগল আর কি চাচা মনে হয় অনেক ব্যস্ত আছে আর কি চাচা এই দুইটা মানে কি ছাগল এটা হালন হালন মানে বুড়ানি নাকি দুইটাই কয় দাঁত করে এগুলা চার দাঁতের কোনটা চার দাঁত অদাঁত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে অদাঁত মানে এখনো দাঁতে নেই কালোটা হচ্ছে চার দাঁতের এগুলোর দাম কেমন চাচ্ছেন চাচা মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন মানে দাম কেমন আজকের বাজারে দুইটা মিলে দাম কত যাচ্ছেন 21,000 দুইটা মিলে মানে কাস্টমারে কত দাম করছে এই পর্যন্ত 16-17 দাম করছে আর কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মিলে 16-17,000 টাকা দাম করছে কাস্টমার এই পর্যন্ত সামনে যে ছাগলটা আছে এই ছাগলের দাম আমরা জানার চেষ্টা করবো সালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগল কয়টা এনেছিলেন এটা এটা কি জাতের ছাগল এটা দেশি দেশি এটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক ছাগলের যে বর্তমান দামের দামটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা ভিডিও জুড়ে সাথে থাকুন সালামু আলাইকুম চাচা সালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগল কয়টা এনেছিলেন ছাগল কয়টা এনেছিলেন বাজারে কয়টা এনেছিলেন ছাগল ছাগল কয়টা এনেছিলেন চাচা একটু মানে ক্যামেরার দিকে একটু তাকিয়ে কথা বলেন না নয়টা বাকিগুলা কি করছেন বিক্রি হয়ে গেছে ছাগলের বাজার কেমন আজকে বেশি না বাজার বেশি না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই একই কথা বলছে আজকের বাজার অনেক বেশি এই দুইটা কি জাতের ছাগল দেশি না দেশি জাতের ছাগল এগুলা কয় দাঁত করে এটা মানে দুইটা দুই দাঁত করে আর কি দুই দাঁত করে দুইটারই দাম কেমন চাচ্ছেন এগুলার দুইটা মিলে 18,000 টাকা আচ্ছা কাস্টমার কেমন করছে দাম এ পর্যন্ত 1300-1400 টাকা তো অনেক ডিফারেন্স তো আর কি ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাগলের বর্তমান দাম আমার যে এই যে ছাগলটা আছে এই ছাগলটার দাম আমরা এখন জানার চেষ্টা করবো ভাইজান ভালো আছেন তো না ছাগল কয়টা এনেছেন আপনি একটা এখনো বিক্রি করতে পারেন নাই
এটা কি বাচ্চা আছে নাকি কি জাতের ছাগল এটা দেশি দেশি জাতের ছাগল মনে হয় একটু ক্রস আছে আর কি ক্রস আছে নাকি না না দেশি এটা দেশি না দেশি দেখতে ভালো আচ্ছা তো বাচ্চা আছে নাকি বাচ্চা নাই তো না কয় দাঁত এটা ছয় দাঁত তো আপনার টার্গেট কেমন বেচা বিক্রির টার্গেট কেমন দেখতে পাচ্ছেন ছাগলের যে বর্তমান দাম, বর্তমান দামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভাইজান ভালো আছেন? ছাগল কয়টা এনেছিলেন? তিনটা ছাগল না? এগুলা তো দেশি জাতের না? তিনটাই এগুলা কয় দাঁত করে এখন? মানে তো সবগুলা দুই দাঁত করে? আচ্ছা আচ্ছা, তো মানে আপনার বেচা বিক্রির টার্গেট কেমন হয়ে যায়? তাতে আপনার বাজার কেমন মনে হচ্ছে আজকে? আগের থেকে একটু বেশি না? বাজার একটু বেশি। তো প্রিয় দর্শক, বাজার আগের থেকে একটু বেশি, যে সামনে যে ছাগল গুলো আছে ছাগলের দাম জানার চেষ্টা করবো এখন। ভালো আছেন? ছাগল কয়টা এনেছিলেন? সাতটা ছাগল আনছিলেন। এ পর্যন্ত কয়টা বিক্রি করতে পারছেন? তিনটা বিক্রি করছেন। তাতে বাজার কেমন মনে হচ্ছে আপনার আজকে? মোটামুটি একটু বেশি আর কি, সবাই যেটা বলতেছে আজকে। মানে কয় দাঁত করে বয়স কেমন এগুলার? চার দাঁত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলা আপনার বেচা বিক্রির টার্গেট কেমন? এটা কাস্টমার 7 থেকে 8 হাজার টাকা দাম করে আর কি। আপনার বেচা বিক্রির টার্গেট কেমন? সাড়ে আট নয় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, 8.5-9 হলে মানে ছাগলগুলো ছেড়ে দিবে আর কি সামনে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। হ্যাঁ চাচা, কোথা থেকে আসছেন? আমরা আসছি ইয়ার থেকে, কামদিয়া। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সামনে যে ছাগলগুলো আছে ছাগলের বর্তমান দাম তুলে ধরার চেষ্টা করবো। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা মনে হয় একটু ব্যস্ত আছে আর কি। ভাইজান এটা কি জাতের ছাগল? এটা দেশি না? এটা বয়স কেমন হবে? চার দাঁত না? এটা আপনার বেচা বিক্রির টার্গেট কেমন? এটা কি ওই যে বুড়ানি না? বুড়ানি 8.5-8.5। কাস্টমার দাম কেমন করছে এই পর্যন্ত? দেখতে পাচ্ছেন কিরকম সামনে যে ছাগল গুলো আছে এই ছাগলের বর্তমান দাম তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। সালামু আলাইকুম ভাই, ছাগল কয়টা এনেছেন আজকে? দুইটা। এখন পর্যন্ত এগুলা কি বাচ্চা নাকি? দুইটাই। তো কাস্টমার দাম করছে নাকি এই পর্যন্ত? দাম কেমন করছে? দুইটা মিলে 3,500 করছে আর কি। আপনার চাওয়া দাম কিরকম? 4,000 হলে দিয়ে দিবেন। আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা তো দেশি জাতের না দুইটাই দেশি জাতের না পুরো সে সালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগল কয়টা নিয়েছিলেন আজকে ছাগল কয়টা নিয়েছিলেন তিনটা নিয়েছিলেন একটাও বিক্রি করতে পারেন না এই পর্যন্ত এগুলো দাম কেমন চাচ্ছেন একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তিনটা মিলে 20,000 এই তিনটা এই তিনটা কাস্টমার দাম কেমন করে তিনটা 1600 দাম করে না দর্শক দেখতে পাচ্ছেন তিনটা ছাগল 1600-1700 টাকা দাম করে ওনার চাওয়া দাম হচ্ছে 20,000 টাকা তো সরোরতুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ